হ্যালো বন্ধুরা আমি হাসনাথ নিয়ে এসেছি ত্রিকোণমিতি পার্ট নিয়ে তো চলো শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে আমি ত্রিকোণমিতির কোন প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হলো একটি চব্বিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল বন্ধুরা ধরো এটি একটি লম্বা খুঁটি এর কোন এক জায়গায় ভেঙে গিয়ে সেই খুঁটিটি ভূমির সঙ্গে আরও লম্বা ভূমির সঙ্গে এখানে পড়ে গিয়েছে টোটাল ছিল কত চব্বিশ মিটার এর টোটাল ছিল চব্বিশ মিটার কিছু দূরে ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে খুঁটিটা বিচ্ছিন্ন না হয় এখানে মাটিতে এসে পড়েছে এবং কোন উৎপন্ন করেছে তিরিশ ডিগ্রি তাহলে কত দূরে ভেঙেছে এটা আমাদেরকে বের করতে হবে বন্ধুরা এখানে খুঁটি বা অন্য কিছু গাছ হতে পারে যাই হোক না কেন যদি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে আমাদেরকে কোনো কষ্ট করতে হবে না শুধুমাত্র মোট দৈর্ঘ্যকে তিন দিয়ে ভাগ করতে হবে মোট দুর্গা আছে চব্বিশ এই চব্বিশকে তিন দিয়ে ভাগ যেটা অ্যান্সার আসবে সেটা হবে আমাদের উত্তর চব্বিশকে ভাগ করলে আট মিটার এটা হবে আমাদের উত্তর খুব সহজেই বন্ধুরা এর অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা এইভাবেই করবো যদি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আর বেশিরভাগ ক্ষেত্রে তিরিশ ডিগ্রি কোনই দেবে কারণ এটাই স্বাভাবিক আর যদি অনেক সময় কী করা থাকে খুঁটি ভেঙে গিয়ে পাদদেশে দৈর্ঘ্যটা দেওয়া থাকে তাহলে কত দূরে ভেঙেছিল সেটা বার করতে দেওয়া থাকে ধরো চব্বিশ মিটার একটা দৈর্ঘ্য ভেঙে গিয়েছে ভেঙে গিয়ে এখানে তিরিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি যাই কোন উৎপন্ন করুক না কেন ধর ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এবং এর পাদদেশের দৈর্ঘ্যটা বলা আছে পাদদেশের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে আমি ধরলাম এক্স এক্স মিটার যাই বলা থাক না কেন বন্ধুরা এর আমরা কি করে বার করব বন্ধুরা পার্ট ওয়ানে আমার আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যদি ষাট ডিগ্রি কোন হয় আর ভূমি বলা থাকে তাহলে এই লম্বটা কত বার করা কত সহজ সেটা তোমরা বুঝতে পারবে এটা কিছুই না ষাট ডিগ্রি হলে তিন রুট থ্রি দিয়ে গুণ তাই যাই হোক না কেন এখানে এক্স এক্সকে রুট থ্রি দিয়ে গুণ করব রুট থ্রি দিয়ে গুণ করব তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিরিশ ডিগ্রি কোন থাকে আর তিরিশ ডিগ্রি কোন থাকলেই তিন দিয়ে ভাগ করব মোট খুঁটির দৈর্ঘ্যকে আট মিটার অর্থাৎ আট মিটার দূরে এটি ভেঙেছিল এটা আমাদের উত্তর চলে এলো বন্ধুরা আরেকটি প্রশ্ন প্রশ্ন হচ্ছে একটি পঞ্চাশ মিটার লম্বা মই দেওয়ালে হেলান দিয়ে রাখা আছে তাতে ময়ের শীর্ষ প্রান্ত দেওয়ালের চল্লিশ মিটার উপরে স্পর্শ করলে ময়ের অপর প্রান্ত দেওয়াল থেকে কত দূরে অবস্থিত অর্থাৎ একটি মই সেটা এরকম ভাবে দেওয়া আছে একটি মই হেলান দিয়ে দেওয়া আছে যেটা নাকি একটি দেওয়ালে চল্লিশ মিটার উঁচুতে অর্থাৎ পাদদেশ থেকে চল্লিশ মিটার উঁচু আর মইটির দৈর্ঘ্য কত পঞ্চাশ মিটার তাহলে এর পাদদেশের দৈর্ঘ্যটা কত এর দৈর্ঘ্যটা কত সেটা চেয়েছে বন্ধুরা এটি অ্যাকচুয়ালি জ্যামিতির প্রশ্ন এইভাবে করলে আমরা জ্যামিতিতে চলে আসবো জ্যামিতিতে ধরুন এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ আমাদেরকে ভূমি বার করতে হবে আর ভূমি বার করার সহজ পদ্ধতি কি বন্ধুরা আমরা জানি যে ভূমি ইকুয়াল টু রুট ওভার অতিভুজের স্কোয়ার আর লম্ব স্কোয়ার প্লাস অতিভুজের স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটা সমাধান করলে আমাদের অ্যান্সার চলে আসবে অ্যান্সার হচ্ছে পঞ্চাশকে ভাগ করলে হয় পাঁচ 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 পঁচিশ দুটো শূন্য এটা হয় চল্লিশকে সরি অতিপুস্তিক বিয়োগ করতে হবে বন্ধুরা তো চল্লিশ চার চল্লিশ ষোলো দুটো শূন্য তো পঁচিশশো থেকে ষোলোশো বাদ হয় নশো অর্থাৎ নশো হচ্ছে কার স্কোয়ার তিরিশ গণিত তিরিশ তো অ্যানসার আসবে রুটের ভেতর থেকে একটা বেরিয়ে আসে অর্থাৎ তিরিশ মিটার বন্ধুরা এটা হয়ে গেল আমাদের তিরিশ মিটার এটা আমাদের অ্যান্সার বন্ধুরা এইভাবে আমরা লম্ব বার করতে পারি লম্ব হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আর অতিভুজও বার করতে পারি যদি অতিভুজ না দেওয়া থাকে মইটির দৈর্ঘ্য কত যদি বলা থাকে যে ভূমি বলে দিল তিরিশ উচ্চতা হচ্ছে চল্লিশ তাহলে মইটির দৈর্ঘ্য কত সেটা আমরা বার করতে পারি অতিভুজের ক্ষেত্রে কী হবে শুধুমাত্র এই মিডলে প্লাস হয়ে যাবে এই দুটোকে প্লাস করতে হবে তাছাড়া একই ফর্মুলা যেটা আমরা জ্যামিতিতে শিখেছি বন্ধুরা এই প্রথম পার্ট ওয়ানের ভিডিওটি আর এই পার্ট এর ভিডিওটি এই দুটি দেখলেই আশা করছি তৃণকর্মতির সব অঙ্কই কমপ্লিট হয়ে যাবে বন্ধু আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও শেয়ার করো যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ